আলাইকুম প্রিয় অপভেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন। এই তো আমি অনেক অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার আপনাদের মাঝে একটি ইউনিক বিকেলের নাস্তা আপনাদের মাঝে হাজির করলাম। আমি এখানে আমি 2 কাপ চালের গুঁড়ি নিয়ে নিয়েছি, আর এখানে 1 কাপের পরিমাণ 2 কাপ চালের গুঁড়ি, আর এখানে আমি নিয়ে নিয়েছি পোয়া মাছ ভর্তা আর শুকি ভর্তা। এটা আমি ইউনিক বিকেলের নাস্তা তৈরি করব। আর এদিকে একটি পাতিলার মধ্যে আমি 2 কাপ পানি দিয়ে ভালো করে বলো কানার পর আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে দিব। এটা বিকালে নাস্তার জন্য একটি অসম্ভব মজার একটি নাস্তা, তেল ছাড়া। আপনারা বাসায় ট্রাই করবেন। এই তো আমি লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম। তারপর বলো কাস্টি আমি এখানে চালের গুঁড়ো দিয়ে মিডিয়াম আঁচে 5 মিনিটের জন্য রেখে দিব। 5 মিনিটের পর আমি ফিরে আসবো। আপু ভাইয়েরা দয়া করে আমার পুরো ভিডিওটি দেখবেন, দেখার পর একটি লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। আপনারা ট্রাই করবেন ঝাল বিকেলের নাস্তা তিল ছাড়া অবশ্যই। এই তো আমার চালের খামিটা হয়ে গেছে, আমি একটু নাড়াচাড়া দিয়ে তারপরে একটি চিনিতে মিলে নিব। এটা ঠান্ডা একটু হালকা গরম গরম অবস্থায় মেখে নিতে হবে। তো আমি একটি চিনির মধ্যে দিয়ে নিব। আর এটা আমি ভর্তা, আপনারা মাংস দিয়েও বানিয়ে নিতে পারেন। আমি এটা শুটকি ভর্তা আর পোয়া মাছ হাতে কষলা ভর্তা তৈরি করেছি, সেই ভর্তা দিয়ে আমি এগুলো পিঠা বানিয়ে নিব। এই তো একে একে সবগুলো আমি গোলা করে নিব, ছোট ছোট বলের আকারে করে নিয়ে তারপরে হাতের সাহায্যে একটি সুন্দর করে গর্ত করে নিব। তারপর এখানে ভর্তা দিয়ে তারপরে মুখটা সুন্দর করে মেরে দিতে হবে, যেহেতু তেল ছাড়া পিঠা, তাই আমি এটা ভালো করে একটু বানিয়ে নিব। সবগুলো এইভাবে বানিয়ে নিব। বানানো শেষ। আমি এখনই একটি প্যান গরম করার পর এরা একেবারে তেল ছাড়া, আপনারা ট্রাই করবেন। দেখুন আমি একে একে মিডিয়াম আঁচ দিয়ে সুন্দর করে ভেজে নিব। অসম্ভব মজার একটি রেসিপি। আর এই তো হয়ে গেল আমার পিঠা। আর আমার ভিডিওটি কীরকম হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিব। আল্লাহ হাফেজ।